সকালে এই ছেলেটার ভিডিওটা দেখিয়া আমার মাথার তার ছিঁড়ে গেছে, তার লাগি আমি ভিডিও বানাইরাম। তার লাগি যে গালাগালি করছে ওই কারণে ভিডিওটা বানাইয়া তোমরা দিলাম যে দেখো হে হিন্দু তোলা কিতা গালি দেয়ার। হ্যাঁ গালি দিব। আর তো গাইস আপনারা হয়তো স্ক্রিনে একটা ভিডিও ক্লিপ দেখতে পেলেছেন, এখানে কিন্তু কিছু আনভক্ত যেগুলো হিন্দু মাদারচুদ আছে, এই হিন্দু যেগুলো আনভক্ত আছে এরা কিন্তু জয় শ্রীরাম করে চিল্লাচিল্লি করে কিন্তু মুসলমানের মানে মাজারটা ভেঙে ফেলছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেলেছেন এই ভিডিওটা আগে, আপনারা পুরা দেখছো নি কিতার লাগি ভাঙছে, কিতার লাগি না অবৈধ আসলো নারা কিচ্ছু। হ্যাঁ তার খালি জয় শ্রীরাম নারা লাগাইছো, তুই কইছিস হিন্দু মাদার চোদ, আমি তোর করলাম তুই মাদার চোদের ছেলে। হ্যাঁ ও তার লাগি ভালা টেকে ভিডিও বানাইস তার বাচ্চা মুসলিম মাদার চোদের ছেলে, তুই যে হিন্দুর লয়া গালি দিয়ে বানাইছ এখন আমি তোর গালি দিয়ে বানাইলাম, আরেকবার যদি হিন্দুর লয়া গালি দিছ তো পুটকির মধ্যে বাঁচাই তুমি। তারা যেটা ভাঙছে দেখছো নি কেতার লাগে ভাঙছে কিতার লাগি না, তার খালি জয় শ্রীরাম ভিডিও যদি বানাইতো বা তার ধর্ম লইয়া কোনো কিছু অসুবিধা হয়েছে তে ইন তো গালি দেওয়ার কোনো কিছু নাই, আমরা হিন্দু, আমরা হিন্দু কইয়া গালি দিছে হিন্দু মাদার চোদ। যেগুলো আনভক্ত আছে এরা কিন্তু জয় শ্রীরাম করে চিল্লাচিল্লি করে কিন্তু মুসলমানের মানে মাজারটা ভেঙে ফেলছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেরেছেন এই ভিডিওটা আগে, আপনারা ফুল দেখেন তারপর। ধর্ম তো এরম শিক্ষা দিছে না, কিন্তু আমরা ধর্ম তো ভালো শিক্ষা দিছে, আমরা তো কারো ধর্ম লইয়া গালাগালি করি না বা কারো কিছু কই, আমি হিন্দু আছে হিন্দু থাক যেটা থাক, তুই তো ভালাটাকে যদি রিস্টোর বানাইতে যদি রোস্টিং ভিডিও তুই কইতে, তোরা ধর্মই শিখাইছে ঢিলা ঢিলি। আমরা যখন ডেলি যেতে আসলাম বলবমে তখন তোরা ঢিলা ঢিলি করছো, পাথরবাজি করছো, তা দেখছো না না দেখাইতে লাগবে তাক চোখের মধ্যে কান ধরিয়া, যখন তোরার মানুষে মন্দির ভাঙে ইয়ে করে তখন তো আমরা রোস্টিং ভিডিও বানাইছি না, ভিডিও কেন বানাইতে লাগে তো আমারও নাই শিখা।